আসসালামু আলাইকুম, আমি রিশাদ। কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। শাওমির পক্ষ থেকে রিডমি নোট 11 ডিভাইসের জন্য অ্যান্ড্রয়েড 12 স্টেবল ভার্সনের আপডেট রোল আউট করা হয়েছে। তো যেমনটা আপনারা জানেন, এর আগেও এই ডিভাইসের জন্য MIUI 13 বেজ একটি অ্যান্ড্রয়েড 12 স্টেবল ভার্সনের আপডেট রোল আউট করা হয়েছিল, কিন্তু ওই সময় ওই আপডেটটি শুধুমাত্র গ্লোবাল ভেরিয়েন্ট ডিভাইসের জন্যই রোল আউট হয়েছিল, ইন্ডিয়ান ভেরিয়েন্ট ডিভাইসের জন্য হয়নি। কিন্তু এখন শাওমির পক্ষ থেকে ফাইনালি ইন্ডিয়ান ভেরিয়েন্ট রিডমি নোট 11 ডিভাইসের জন্য অ্যান্ড্রয়েড 12 বেজ MIUI 13.0.1.0 ভার্সনের আপডেটটি রোল আউট করা হয়েছে। আর এই ডিভাইসের আপডেটটির কোড নাম্বার হচ্ছে SGCIN, অর্থাৎ হচ্ছে ইন্ডিয়ান XM। তো এই আপডেটটি ইন্ডিয়ান ভেরিয়েন্ট রিডমি নোট 11 ডিভাইসের জন্য ফাইনালি রোল আউট করা হয়েছে 13.0.1.0 ভার্সনে। আর এই আপডেটটির সাইজ হচ্ছে 2.7 GB। তো আপনার কাছে যদি ইন্ডিয়ান ভেরিয়েন্ট রিডমি নোট 11 ডিভাইস থেকে থাকে, এতদিন যদি আপনি আপডেটটি না পেয়ে থাকেন, তো এখনই আপনি আপনার ফোনের আপডেটার অ্যাপ অপশনে গিয়ে চেক করুন, আপনি আপডেটটি হয়তো বা পেয়ে যাবেন। এছাড়াও যদি আপডেটটি না পান, সেটাও আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিন। এছাড়াও যদি আপনার কাছে কোনো গ্লোবাল ভেরিয়েন্ট ডিভাইস থেকে থাকে, সেক্ষেত্রে তো আপনি অনেক আগেই এই আপডেটটি আপনার ফোনের মধ্যে পেয়েছিলেন। আর এই আপডেটটি মোটামুটি অনেক ভালোই আছে। এরপরে আরেকটা আপডেট আসবে 13.0.4.0, যেমনটা গ্লোবাল ভেরিয়েন্টে কিন্তু এই আপডেটটা অলরেডি বের হয়ে গেছে। তো আপনি চাইলে অপেক্ষা করে সেই আপডেটটির জন্যও মানে অপেক্ষা করতে পারেন, ওই আপডেটটি আসলেও দিতে পারবেন, অথবা আপনি চাইলে এখনইও দিতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওর মধ্যে বাস এতটুকু ইনফরমেশন ছিল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখবেন।